গান শুনতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আবার এমন অনেক মানুষ রয়েছে যারা গান শুনতে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন। এ কথাটা বললে বই পড়তে যিনি ভালোবাসেন তিনি কি গান ভালোবাসেন না? হ্যাঁ, তিনিও গান ভালোবাসতে পারে। আসলে গানের দেশ, ধানের দেশ, প্রাণের দেশ আমাদের এই বাংলাদেশ। সুতরাং আমাদের এই বাংলাদেশে মানুষ গান শুনতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে। আজকে তৃতীয় মাত্রা অনুষ্ঠানে আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি গান শুনতে যেমন ভালোবাসেন গান গাইতেও ভালোবাসেন, তিনি আমাদের সবার পরিচিত প্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা। আর আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি ডক্টর ফজলুল আলম, মূলত পরিচয় একজন লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজকে আমরা তৃতীয় মাত্রার এই অনুষ্ঠানে আমরা সাহিত্যের দিকে যাব না গানের দিকে যাব সেই কথাটা ঠিক করার দায়িত্বটা প্রথম দেখি ডক্টর ফজলুল আলম, এ ব্যাপারে কি বলেন? আমরা, আমার মনে হয় সংস্কৃতির দিকে যাওয়াটা সবচেয়ে ভালো হবে। সংস্কৃতির দিকে গান এবং সাহিত্য দুটোই পড়ে? সঙ্গীত তো অবশ্যই সংস্কৃতির মধ্যে একটা অঙ্গ, কিন্তু একটা সাংস্কৃতিক একটা উপাদান হিসেবে আমরা যদি আজকে সঙ্গীতটাকে ধরে নিই তা মনে হয় এই অনুষ্ঠানের জন্য খুব উপযুক্ত হবে। ফাতেমা তুজ জোহরা, তৃতীয় মাত্রা বলে মনে করবেন না যে ওনার বিরুদ্ধেই বলতে হবে। সংস্কৃতি বলতে তো অনেক কিছুই থাকতে পারে, সঙ্গীতের পাশাপাশি অনেক কিছু থাকতে পারে, ওটা বাদ দিলে তো আর হয় না, আমি মনে করি সব কিছু থাকতে পারে। তাহলে আমাদের আলোচনা আজকে শুরু হোক সঙ্গীতকে নিয়ে। সঙ্গীত বলতে গেলে প্রথম আমার যে কথাটা মনে হচ্ছে যে একটা সময় ছিল, আপনাদের দুজনের জন্য আমি বলছি, যে একটা সময় ছিল যখন আমি দেখেছি যে হারমোনিয়াম না গ্রামফোন যেটা হাতে ঘোরানো হতো একটা চাবি, বড় 78 আরপিএম এর কোড আমরা বলতাম, তাতে গান বাজছে। আমার বাবা দাদা নানাকে দেখেছি আরাম কেদারায় শুয়ে, কিংবা শুয়ে মানে আশ্রয় অবস্থায় চোখ বুঝে গান শুনছে, ঠিক আছে, গানটা তার কানে যাচ্ছে এবং তাতেই তার অপরিসীম আনন্দ। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যখন এই তৃতীয় মাত্রায় বসে আছি গান শুধু শোনার ব্যাপার নয়, দেখারও ব্যাপার। কারণ টেলিভিশনে বা মঞ্চে যেভাবে গান পরিবেশিত হচ্ছে তাতে ঠিক সেই সময়কার ছবি আর এখনকার ছবি খুব একটা মিলছে না, এ সম্পর্কে আপনি কি বলবেন? মিলছে না একেবারে এটা আমি বলবো না, কারণ শিল্পী হিসাবে আমি সেটা বলতে পারবো না যে মিলছে না। মিলছে যে আগের সময় যখন আমার মনে হয় দেখার কোনো মিডিয়া ছিল না, দেখা টেলিভিশন কিংবা এমনকি সংবাদপত্র খুব বেশি একটা ছবি টবি আসতো বলে মনে হয় না, যখন শুধুমাত্র একটা মতো জিনিসের কাজ করতো তা হচ্ছে শ্রুতি, শ্রুতি কাজ করতো, যার জন্য সব কিছুকে অফ করে রেখে শুধু শ্রুতিকেই কাজে লাগানো হতো এবং মানুষ তাতে খুব বেশি ভরপুর থাকতেন। কিন্তু গানটা তখন হচ্ছিল কোত্থেকে? একটা গ্রামফোন থেকে, পরবর্তী পর্যায়ে বড় রেডিও এসছে, গানটা সেখান থেকেই হচ্ছে। তখন তো দেখতে পেতো না কেউ কাউকে, এখন দেখতে পাচ্ছে গানের সঙ্গে সঙ্গে, যার জন্য তার মনোযোগ বিভিন্ন ভাবে শিল্পীকে দেখা কি উদ্দেশ্য না গান শোনা? উদ্দেশ্য নয়, এখন দেখা যাচ্ছে তেমন হচ্ছে, মিডিয়া হচ্ছে, টেলিভিশন হচ্ছে, পেপার হচ্ছে, তারপরে ফিল্ম হচ্ছে, মঞ্চ হচ্ছে। একটা আর্টিস্টকে যখন মানুষ দেখে তখন তাকে গান শোনার পাশাপাশি তাকে দেখার একটা ইচ্ছা যেন কাজ করে একটু, সুতরাং সবগুলো মিলে গেছে। আপনি সেটা বলেন তাহলে আমাদের দেশে প্রথমে দেখার ব্যাপারটা আসে টেলিভিশন থেকে, দেখার ব্যাপারটা? হ্যাঁ, মঞ্চে খুব কম অনুষ্ঠান হতো আগের জিনিস, তো টেলিভিশন থেকে আসে। টেলিভিশনে কিন্তু প্রথম থেকে কি ছিল, শিল্পী শুধু দাঁড়িয়ে থাকতে গান গাইতে, গান করতে। কিন্তু এখন একটা শব্দ চালু হয়েছে মিউজিক ভিডিও, এটা তো নতুন শুনলাম, আগে তো কখনো শুনিনি এটা। এই যে মাত্র শুনলাম কিছুদিন আগে থেকে মিউজিক ভিডিও, এই মিউজিক ভিডিও এবং এই যে সঙ্গীত আগে যেটা দাঁড়িয়ে, আপনি যে প্রথম কথাটা বলেন শিল্পীকে দেখা দাঁড়িয়ে গান গালেই তো হলো ক্যামেরার সামনে কিংবা মঞ্চে হতো, তখন পরিবর্তন হচ্ছে কেন? পরিবর্তন হচ্ছে আস্তে 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 একটু একটু গানের সঙ্গে সঙ্গে, যেন সবাই একটু পরিবর্তন গানের সঙ্গে সঙ্গে, একটু বিটের সঙ্গে সঙ্গে, তালের সঙ্গে সঙ্গে একটু মুভমেন্ট থাকতে পারে, একটু হালকা একটু শেকিং যাকে বলে সবাই ওটা থাকতে পারে বা ওটা একটু এসে যায়। অর্থাৎ আমার যেটা মনে হয় যে আগে যে জড়তা কাজ করতো শিল্পীদের ভিতরে কিংবা আগে একটা রক্ষণশীলতা ছিল, এখন সেই রক্ষণশীলতার বেড়াটা
পার হয়ে আমরা এসেছি অনেক দূর, এবং কখন যে আমরা সেই বেড়া ভেঙে এত দূর চলে এসেছি, যখন যখন আমরা একটু একটু নাচানতে শুরু করেছি, একটু একটু মুভমেন্ট শুরু করেছি, একটু দেখার মতন একটা ভালো লাগে দেখতে এমন কিছু একটা করেছি, আর জড়তার একটা বাদ ভেঙে গেছে আমার মনে হয়। কি বলেন ভাই, আমি ঠিক বলেছি নাকি? আমি 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 একটু অন্যভাবে ভাবছিলাম। আমি ভাবছিলাম যে আজকের তো প্রযুক্তিগত ভাবে এমন হয়েছে যে আপনি গান গাইলে আমরা সব জায়গায় দেখতে পারি। হরিদুরে যে সাগরজি বললেন যে আগে কলের গান বাজছে, আমরা চোখ বন্ধ করে চোখ বুঝে শুয়ে গান শুনছি, কিন্তু ওটাও কিন্তু প্রযুক্তিরই একটা ব্যাপার ছিল। যখন গায়ক গায়িকাকে শ্রোতার কাছ থেকে আড়াল করে রাখার একটা ব্যবস্থা হলো কলের গানে, রেকর্ড যখন তৈরি হলো, রেকর্ড তৈরি হওয়ার আগের স্টেজে যদি আমরা যাই, তখন কিন্তু দেখব শ্রোতা আর শ্রোতা আর গায়ক গায়িকা একই সঙ্গে বসে এটা করছে। তখন কোনো রকম প্রযুক্তিও আসেনি, তখন কলের গানও আসেনি, টেপও আসেনি, ক্যাসেটও আসেনি। সে সময়ে যাত্রা হতো, সেখানে এটা অকল্পনীয় ছিল যে আমরা অন্য দূর থেকে দেখব, ওরা ওখানে এসে দেখবে। নাটক হতো, সেখানে এসে দেখব, গান হতো, সেখানে এসে দেখব। কিন্তু একটা প্রযুক্তিগত একটা একটা পর্যায়ে আমরা একে হারিয়ে ফেললাম, যে গায়ক গায়িকাকে হারিয়ে ফেললাম, তখন আমরা শুধু শ্রোতা হয়ে গেলাম। এর পরের পর্যায়ে আমরা এসে দেখলাম যে না, এটাও ঠিক হচ্ছে না, প্রযুক্তি এদেরকে আবার সসম্মানে দর্শকদের বা শ্রোতার সামনে ফিরিয়ে নেওয়ার আগেই আমরা দেখেছি কোনো জায়গায় যদি একটা যেটাকে আমরা বলি লাইভ অনুষ্ঠান হচ্ছে, তাহলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে লোকেরা আসতো দেখতে। ফলে দেখার একটা বিষয় সবসময় ছিল, এবং সেই দেখাটা এবং সামনে বসে গান শোনা বা দেখতে, এটার একটা অন্য অর্থ এবং অন্য আবেগ অনুভূতি হয়। কিন্তু তার অর্থ এই না যে শোনাটার গুরুত্ব কমে গেছে, গানের গুরুত্ব কমে গেছে, দেখার গুরুত্ব বেড়েছে, এটাও একটা ভুল ধারণা। কারণ আমার মনে হয় এই ধারণাটা আমাদের মধ্যে এসছে যে এখন আমরা টেলিভিশনে যত গান অনুষ্ঠান, নাচ গান, এগুলো নাচ মিলিয়ে গান হচ্ছে, ফলে একটা শো বিজনেস এর মধ্যে আছে। আমার তো মনে হয় আমি এই কথাতে আপনার কাছে যাচ্ছিলাম, শো বিজনেস বলতে আপনি কি বোঝেন? শো বিজনেস মানে দর্শকদের মন করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য, দর্শকদের মন জয় করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেটা কি দৃষ্টি আকর্ষণ, মন করার পরে দৃষ্টি আকর্ষণ করে সেটা মন করার জন্য গানের এই রূপটা আজও আমরা সাপোর্ট দিতে পারি? এটা একটা পর্যায়ে আমরা যদি গান না বুঝি, তাহলে মনে হয় যে পাশ্চাত্য জগতের যে গানগুলো স্টেজে গিয়ে নৃত্য করে গান গাচ্ছে, নারী হোক পুরুষ হোক, এটা দৃষ্টি আকর্ষণ করছে, সেই সঙ্গে মনও কাটছে, এবং সেই সঙ্গে শ্রোতাদেরকে গান দিয়েই জয় করছে। কিন্তু গান এমন একটা জিনিস, আমাদের গানের ব্যাপারে, আমাদের বাংলা গানের যে বিশাল একটা ঐতিহ্য রয়েছে, সেখানে কিন্তু এই পাশ্চাত্যের গান টেনে আনার আমার মনে হয় যে খুব একটা প্রাসঙ্গিক হবে না। পাশ্চাত্য গান তো কোনো সময় এইরকম ছিল না। এখন যে পাশ্চাত্য গান আমরা দেখি, পাশ্চাত্য গান আজ আমাদেরই এরকম সুর দেওয়া গানই ছিল না, সেটা ছিল কিন্তু ক্লিপ রিচার্ড আমাদের তখন ওখানে পিয়ানো বাজিয়ে গান, না হ্যাঁ সেটাই, 60 এর দশকে ক্লিপ রিচার্ড শুধু একটা গিটার নিয়ে গান গেছে, আর কোনো ইনস্ট্রুমেন্ট ওটা ব্যবহার করেনি, তখন ব্যান্ড ছিল না, তখন অনেক ইনস্ট্রুমেন্ট, তখন শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে, এখানে হারমোনিয়াম দিয়ে করতে, কিন্তু সেই সময় অনেক আছে। কিন্তু ক্লিপ রিচার্ড কে আমরা দেখেছি কি হলো, একটা গিটার নিয়ে গান গাইছেন, হ্যাঁ, এবং ক্লিপ রিচার্ড সারা পৃথিবী জয় করেছিল, হ্যাঁ, কিন্তু ক্লিপ রিচার্ডের কি কোনো শো বিজনেস ছিল না? সেটাই তো শো ছিল, এলভিস গানটা কোনো শো বিজনেস ছিল না, সেখানে গানটাই কিন্তু মুখ্য ছিল, ক্লিপ রিচার্ডের নাচ ছিল সেই সঙ্গে, শুধুমাত্র গিটার বাজিয়ে গান করতে হবে। এটা আমার হরিজের মতো গান আপনি ভেবে দেখেন যে কিভাবে উনি পরিবেশন করেছিলেন প্রথম, হ্যাঁ, এমনকি আমাদের বাংলাদেশ টেলিভিশনেও গানটা গিয়ে গেছেন, উনি শুধু একটা চেয়ারে বসেছিলেন, গিটারটা নিলেন, গানটা গাইলেন এবং দর্শকদের মন জয় করে চলে গেলেন। তাহলে গানের তো নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমার যেটা মনে হয় যে যদি ক্লিফ রিচার্ডের গানের সঙ্গে তার যে স্টাইল, তার সঙ্গে তার যদি মানে তার যে অঙ্গভঙ্গি বা তার যে এক্সপ্রেশন, তার যদি মানুষ না দেখতে পেত, মনে হয় তার এত বেশি ভক্ত সংখ্যা অভিব্যক্তি এক্সপ্রেশন অভিব্যক্তি
যেটা যোগ হয়েছে, কিন্তু ক্লিফ রিচার্ডের সঙ্গে ব্যাপারে আরেকটা জিনিস যোগ করতে হয়। ক্লিফ রিচার্ডের সঙ্গে যখন শ্যাডো যোগ করলো, শ্যাডো ব্যান্ডটা এসে জয়েন করলো, তখন কিন্তু ক্লিফ রিচার্ডের উত্থান হলো। তার আগে পর্যন্ত ক্লিফ রিচার্ড শুধু ক্লিফ রিচার্ডই ছিল, একক একটা গায়িকা, শ্যাডো গায়ক, দুঃখিত। কিন্তু শ্যাডো যখন জয়েন করলো, শ্যাডো মানে একটা গ্রুপ, তখন সেটা উঠে গেল অনেক উপরে। তার ফলে ফাতেমা তুজ জোহরা যেটা বলেছেন যে দেখাটাও একটা, মানে দেখাটা বেশি গুরুত্ব এবং প্রাধান্য পাচ্ছে, গানটাকে বড় করা না হলেও গানটা আরো আরো উত্থান, আপনার ভাষায় যেটা বলছি, গানের গানটার আরো প্রাণ পাচ্ছে কিংবা আরো উত্থান হচ্ছে, যদি সেটা পরিমিত হয়। তাহলে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, কতগুলো গানের কতগুলো বিশেষত্ব আছে? রবীন্দ্রসঙ্গীতের একটা বিশেষত্ব আছে, নজরুলের একটা বিশেষত্ব, বাউল সঙ্গীতের একটা বিশেষত্ব আছে, একটা বিশেষত্ব আছে। এই যে বিশেষত্বগুলো, সেটা শুধু কিন্তু ইনস্ট্রুমেন্ট দিয়ে না, সেটা শুধু সুরে না, সেটা হচ্ছে গায়ক গায়িকার অভিব্যক্তি দিয়ে। বাংলা ভাষার একটা শব্দ আছে গায়কী, তা হতে পারে। এখন এই অভিব্যক্তিটাই তো শ্রোতারা দেখছে, দর্শক হিসাবে দেখছে, শুধু শ্রোতা না, শ্রোতা দর্শক মিলে দেখছে, এবং এই দেখাটা দিয়ে গানটা আরেকটা উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। যেখানে আমি একটা আরেকটু অন্য ধরনের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ডব্লিউ বি ইয়েটসের একটা কবিতা আছে, দ্য ডান্সার অ্যান্ড দ্য ডান্স। আমরা কি ডান্সারের সঙ্গে ডান্সটাকে সেপারেট করতে পারি? পারি না, না পারা যায় না। নাচের সঙ্গে যে নাচছে তাকে আমরা আলাদা করতে পারি না, নাচ এবং সেই যে ব্যক্তি নাচছে দুটো মিলে একটা সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টিটাকে আমরা দেখি। আমার মনে হয় গানের ব্যাপারেও আমার এই কথা আজকে বলতেই হবে, যে গান দেখা এবং গান শোনা দুটো মিলে যেটা তৈরি হয়, যেটা সবচেয়ে বেশি আবেগ এবং অনুভূতি দিয়ে দর্শকদের জয় করতে পারে, সেই গানগুলোই সবচেয়ে বেশি মাত্রায় আর কি, মানে কি বলবো, প্রচলিত হয়। ভালো মন্দের কথা জানি না, মানুষ গ্রহণ করছে সেটাকে, হ্যাঁ সহজে গ্রহণ করা। হ্যাঁ, সেটা কি সত্যি কথা? কারণ উনি একটু আগে যেটা বলেছিলেন যে গানটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে যদি গানের কথা সুর এটাই যদি মানুষের মনে দাগ না কাটে, তাহলে শুধু পরিবেশনের গুণে একটা গান উচ্চ পর্যায়ে চলে যাবে না? তা হতে পারে না, তা হতে পারে না। কথা সুর সব থাকতে হবে, সবকিছু থেকেই তার সঙ্গে সেটা। হ্যাঁ, কিন্তু আজকাল কি তাই হচ্ছে না? আমার মনে হয় প্রতিদিন সাগর এটাই জানতে চাচ্ছে, আজকাল কি শুধু এটাই হচ্ছে না যে শুধুমাত্র পরিবেশন এবং রং চং লাইটিং এগিয়ে যাচ্ছে, আজকাল কি তাই হচ্ছে? তাতেও কিন্তু রং চং চড়িয়ে যে ব্যাপারটা হচ্ছে, তাতেও কিন্তু একটা গান শুরুতে একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতেও পারে, পরবর্তীকালে হয়তো সেটার কিরকম চেহারা ছিল, কথা কেমন ছিল, সুর কেমন ছিল, সেটা তো মানুষ খুঁজে দিতে চেষ্টা করে, কিন্তু শুরুতে তো কিছুটা দৃষ্টি আকর্ষণ করেই, যে একটা নাচ নাচে সব একটা শেকিংটা ভালো ছিল, কিংবা রেসাপটা ভালো ছিল, কিংবা তার ভঙ্গিটা ভালো লাগলো। অনেক সময় গানটা ভালো, খুব ভালো, কিন্তু আর্টিস্টের অভিব্যক্তির জন্য গানটা ভালো লাগে না, এমনটাও তো হয়। গানটা খুব ভালো, কিন্তু শিল্পী যিনি গাইছেন এমন করে গাইছেন যে মানে তার মানে মুখের চেহারার জন্য বা তার অঙ্গভঙ্গির জন্য গানটার ব্যাপারটা কি ছিল তা মানুষ দেখো না, এমনটা তো। আমি যদি 40-এর দশক বা 50-এর দশক আমি মনে করি যে, বা অনেক দর্শকই হয়তো আমার সঙ্গে একমত হতে পারেন, যে সেই সময়টা ছিল কিন্তু বাংলা গানের স্বর্ণযুগ। তখন কি ছিল? আমরা যদি হেমন্ত মুখোপাধ্যায়ের কথা ভাবি, কিংবা শৈলের যদেশ্বরী, আরো যারা গান গিয়েছেন তাদের কথা ভাবি, ইভেন আমাদেরও প্রথম দিকে যারা গান গাইছেন, আমরা মোহাম্মদ আব্দুল জব্বার, ফেরদৌসুর রহমান, এমনকি সৈয়দ আব্দুল হাদির কথা ভাবি, আমরা কি দেখব, হারমোনিয়াম নিয়ে বসে তারা গান গাইছে, এবং তাদের অনেক মন জয় করা গান রয়েছে, সেখানে অভিব্যক্তির কোনো ব্যাপারই নেই। না নাই, কিন্তু গান তখন তো বললাম যে যখন সেই ব্যাপারটা খোলা ছিল না, যে দেখানোর ব্যাপারটা বা দেখার ব্যাপারটা, মানুষের সেটা আশাও করতো না যে আমি দেখব সেই শিল্পীকে। যখন থেকে ফেরদৌসুর রহমানকে, আব্দুল হাদিকে মানুষ দেখতে পাচ্ছিল একটু একটু করে, তখন কিন্তু তার চাহিদার একটা পরিবর্তন অবশ্যই হচ্ছিল।
আমার বিশ্বাস এটা। আমি কিন্তু একটা কথা বলবো, যখন বাংলাদেশ টেলিভিশন প্রথম শুরু হলো, তারপরে একটা নিয়ম হলো যে গায়ক গায়িকারা বসে গান করবে না, হাঁটবে চলবে। আমার যতদূর মনে আছে একটা রেলিং ছিল, একটা রেলিং এর পাশ দিয়ে হাঁটবে, এখানে ফুল ফুলের ইয়ে টপ টপ ছিল, একটা কিছু আর্টিফিশিয়াল বা রিয়েল উনি আসবেন। আমার কাছে খুব খুব একেবারেই পছন্দ হয়নি যে এই আর কি, মানে ফেরদৌস রহমানকে এরকম ভাবে হাঁটিয়ে নিয়ে গান করানো, এই আমার কাছে গ্রহণযোগ্য হয়নি তখন। কিন্তু সে আপনার কি হলো পরবর্তীকালে? পরবর্তীকালেও আমি ঠিক বলবো না গ্রহণযোগ্য হয়েছে, তবে আমি আর কি মানে সুদীর্ঘদিন বিদেশ ছিলাম, কিন্তু ওখান থেকে ফিরে এসে এটা আমার গ্রহণযোগ্য হয়নি। কিন্তু যখন প্রথম আমি 1980 না 82 কোন সনে জানি রুনা লায়লার গান শুনলাম, গান দেখলাম, তখন কিন্তু আমি দেখলাম এটা আবার অন্য জিনিস। এখানে ফেরদৌস রহমানের হাঁটা চলা ফেরাটা নাই, ওখানে একটা জড়ো একটা ভাব ছিল, মানে উনি কিন্তু গানের সঙ্গে পার্টিসিপেটারি ভাবে হাঁটা চলা করছিলেন না। কিন্তু রুনা লায়লা যেটা করছিল সেটা গানের সঙ্গে তাল মিলিয়ে গানটাকে আরো ভালোভাবে উপস্থাপিত করার জন্য তার চলাফেরা, অঙ্গভঙ্গি, নাচ সবকিছু মিলে এসেছিল। ফলে আমার মনে হয় যে এই যে দেখা এবং শোনার মধ্যে যে একটা পার্থক্য তৈরি হয়েছিল সেটা সাময়িক, এর পরের সময়ে সেই সংকট আমরা উত্তীর্ণ হয়ে চলে এসেছে। কিন্তু এর মানেই না যে আমরা পশ্চিম জগৎকে ফলো করেছি, আমরা ফলো করেছি। এটা কি আপনি সংকট বলবেন? আমার মনে হয় একটা সংকট ছিল ফেরদৌস রহমানকে ওইরকম ভাবে হাঁটা চলা করতে, কারণ আপনি ফেরদৌস রহমানকে দেখেছেন যখন দেয়ারটিতে প্রথম টেলিভিশন সেন্টার রোপণ হলো, তখন উনি যেভাবে গান করতেন ওটা আপনি দেখেছেন কিবা আমি দেখেছি, তো আমাদের বাচ্চারা কিন্তু সেটা দেখেনি, তো তারা কিন্তু সে পার্থক্য করতে পারছে না যে কেমন হলে ভালো হতো, বা সে সময় কি আমাদের শ্রুতিটাই খোলা ছিল নাকি দৃষ্টিও খোলা ছিল। এখন তো একটাই যে আমরা দেখবো এবং শুনবো একসাথে, অর্থাৎ সিডি অ্যালবাম যখন একটা আর্টিস্টের বার হয় বাজারে, অডিও এবং ভিডিও দুটো সিডি একসঙ্গে বার হয় এখন তো সেই। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, আপনি যখন প্রথম গান শিখেছেন বা প্রথম যখন রেডিও টেলিভিশনে গিয়েছেন, আপনি কিন্তু সে সময় ভাবেন নাই যে আপনি গান গাইবেন আর লক্ষ লক্ষ শ্রোতা বা শ্রোতারা মানে দর্শকে পরিণত হয়ে আপনাকে দেখবে, তখন কি ভেবেছিলেন? আমাকে তো দেখছেই, আমি ভাবি আর না ভাবি, কিন্তু আমাকে তাদের সামনে বসে আমার গান গাইতে হচ্ছে, শ্রোত করতে হচ্ছে আমাকে, এবং আমার হয়তো মনে হতো যে আমি গানটা যদি ভালো না হয় তো তালি দিবে বা হইচই করবে, বলবো যে বন্ধ করো বা শুনবে না এমন কিছু আর কি, একটা ভীতি কাজ করতো ভিতরে। এখানে একটা ছোট্ট কথা বলি, যে এখন উনি যে কথাটা বললেন প্রযুক্তির উন্নতি, এই প্রযুক্তির উন্নতির জন্য কিন্তু এখন আর সেই ভীতি কাজ করার কোনো সুযোগ নেই, কারণ আপনারা লিপসিং করছেন, সুযোগ আছে না কোথা টেলিভিশনের মাধ্যমে হাজার হাজার দর্শক। টেলিভিশন আমি মঞ্চের কথা বলছি, যে যখন ভাই বলেছেন যখন গান করতাম তখন দর্শক শ্রোতারা দেখার জন্য ই করতো না আর কি, দর্শকের কোনো প্রতিক্রিয়া দিত না। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে দেখার ব্যাপারটাই আর কি উঠে থাকে, যে দেখার ব্যাপারটা গুরুত্ব পাচ্ছে, কিংবা আর্টিস্টের অভিব্যক্তি এখন আগের থেকে অনেক অন্যরকম হয়ে গেছে। কিন্তু একটা কথা সত্যি, অনেক পুরনো কাল থেকে যখন শিল্পীরা গান করতেন খুব স্ট্যাচুর মতো বসে কেউ গান করতেন বলে মনে হয় না, এটা কারো কারো অভ্যাস থাকে যে ঠোঁটটা একটু অল্প ফাঁক করে কথা গান করব, কিংবা একেবারে স্টিফ হয়ে গান করব, চোখ বন্ধ করে গান করবো এমন কিছু একটা। কিন্তু প্রত্যেকটা শিল্পীর গান করতে হয়তো হাতটা একটু উঠে যায় এরকম করে, হয়তো একটা বিটের মধ্যে হাতটা উঠে গেল, কিংবা একটা একটা এরকম এক্সপ্রেশন থাকলো, কিংবা একটা একটা হালকা একটা শেকিং হলো, এটা কিন্তু না জেনেও হয়তো হতো, কিংবা খুব স্পন্টেনিয়াস হতো সেটা। এখন সেটাকেই মাত্রা যোগ করে একবার মেজার মেজার করে করে এটাকে করা হচ্ছে, যেহেতু টেলিভিশনে মানুষ সবাই তাকে দেখছে বলে, এই তো পার্থক্য আমার যেমন হয়। কিন্তু এখনো তো টেলিভিশনে দুই ধরনের প্রোগ্রামই দেখায়, একটা হচ্ছে আগে রেকর্ড করা, তখন আপনি মানে বাগানে গেলেন, পার্কে গেলেন, নদীর তীরে গেলেন, গানটা কিন্তু আগে রেকর্ড করা, আপনি খালি ঠোঁট মিলিয়ে গেলেন আগে, এখন ঠোঁট মিলিয়ে এটাও চলে, এখনো চলে। আরেকটা হচ্ছে লাইভ রেকর্ডিং হচ্ছে, লাইভ রেকর্ডিংয়ে সেটাই একদম দেখানো হচ্ছে একদম গায়ে গায়ে। আচ্ছা এখন এটার মধ্যে একটা কথা আছে, আমি একবার মানে বিদেশে দেখলাম যে একটা লং প্লের দাম যা বা একটা সিঙ্গলসের দাম যা, তার চাইতে 10 গুণ বেশি দামের টিকিট বিক্রি হয় যখন কোনো লাইভ আছে, লাইভ শো হয়।
এবং সেটা মনে হয় আমি তো ছোট গ্রাম থেকে এসেছি, আমার মনে হয় আমার গ্রামের বোধহয় চারটা গ্রাম একত্র করলে যত বড় মাঠ হবে তত বড় মাঠ ভর্তি হয়ে লোক যাচ্ছে। তা আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওরা কি সত্যি সত্যি লাইভ কাজ ছিল? আমি অবশ্য যাইনি ওদের কাছে, নাকি অলরেডি রেকর্ড করা, বোঝা যাবে না লাইভ টাইট দিয়ে ওরা নাচছে মাচছে কি করছে সেটা আমি আবার দেখেছি পরে, সত্যি সত্যি গান কাজ ছিল নাকি অলরেডি টেপ করা আছে? তখন ওরা বললো, আমার ছেলেরা হেসে কুটি কুটি, যে না না ওই লাইভটার জন্যই তো আমরা গিয়েছি, তার মধ্যে ভুল টুল হয় না। বলে কত ভুল হয়, ওদের গানের মধ্যে ভুল হয়, থেমে যায়, থেমে গিয়ে আবার উল্টো দিকে যায়, রাগ করে চলে আসে, মাইক কেড়ে নেয়, কত কিছু করে তারা স্টেজের উপরে, ভুল হয় সব হয়, ওইটা নিয়েই হচ্ছে আনন্দ। ওটা একটা পরিশালিত, ওটা একটা পরিশীলিত ফিনিশ প্রোডাক্ট না, পরিশীলিত ফিনিশ প্রোডাক্টটা আমার লং প্লেতে আছে বা এখন ভিডিওতে আছে, কিন্তু স্টেজে গিয়ে দেখা, আমি আমার আইডলকে দেখলাম, সে গাইলো, আমরা পার্টিসিপেট করলাম। এই যে আপনি বললেন যে দর্শকরা আপনার গান হয়তো বা নেবে না, বলবে যে না শুনবো না, চুপ, ওরা নিজের আলাপ করতে শুরু করলো, তুচ্ছতা চিহ্ন করলো। পশ্চিমা দেশে আমরা মনে করি সাজগোজ করে এসে সবাই উইন করছে, না ঢিলও মারে, ওখানে ঢিল মারে পর্যন্ত, এক একটা ক্লাবে পাবে যখন এক একটা গ্রুপ আসে, যারা দর্শক বা শ্রোতা তারা কিন্তু ঠিক গান বোঝে, তারা সঙ্গীত বোঝে, তারা যদি না বোঝে যেটা সঙ্গীত হচ্ছে না, তারা তখন দূর দূর করে তাকে বের করে দেয়। ফলে দেখা এবং শোনা এটা দিয়ে কিচ্ছু বিচার হয় না, গ্রহণ করলে ঠিক আছে, সঙ্গীতটা হচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখার যদি থাকে দেখুক, আরো আকর্ষণ বাড়বে। এবং উনি যেটা বললেন যে গায়ক বা গায়িকা আরো সঠিকভাবে গানটা গাওয়ার চেষ্টা করবে, ভুল করবে না, সেই ভীতি আমাদের মধ্যে ছিল আগে, এখনকার ভীতি কতটুকু আছে বা কতটুকু হয় চেনে মধ্যে জানি না আমি সেটা, কিন্তু আমার মনে হয় একটা ভয় তো হয় মনের ভিতরে, যতই আমি মাইক্রোফোন কেড়ে নিই বা ছড়িয়ে মারি বা রাগ করি, কিন্তু যেটা ভয় মনের মধ্যে যেটা হয় ওটা মনে হয় এখনো হয়, সবারই হয় এটা। আমি একবার এখানে ঢাকা এক মঞ্চে চিন্ময় লাহিড়িকে দেখেছিলাম, দুজন মুখপাত্রকে দেখেছিলাম ঢাকার এক স্টেজে আর কি, তো তারা মঞ্চে আসার আগে এক গ্রিন রুমে গেলাম, গিয়ে দেখি ওনারা শুধু হাঁটছেন তো হাঁটছেন, এত বড় শিল্পী আমার তো ধারণাই হয়নি যে আমি ওনাদের পাশে যেতে পারবো, তখন দাদা হাঁটছেন যে তো পিছন দিকে হাত দিয়ে বলছে না খুব নার্ভাস লাগছে আসলে, এটা আমার খুব স্মরণীয় একটা ঘটনা আর কি। তখন মনে হয় যে হ্যাঁ ওনারাও নার্ভাস হচ্ছেন, সবাই নার্ভাস হয় আসলে মঞ্চে আসার আগে, শিল্পী হোক চাই বক্তা হোক, আমার মনে হয় সবাই একটু দর্শকের সামনে কীভাবে শুরু করবে বা কীভাবে কথা বলবে আগ থেকে একটু অস্থির লাগে, তারপর যাওয়ার পরে একটু সহ্য হয়ে গেলে তখন আর আমার মনে খারাপ লাগে না এরকম। কিন্তু সঙ্গীতের যে সাধনাটা আপনি করে এসছেন তাতে কি আপনার মনে হয় সেই সাধনাটা ভঙ্গুর হয়ে যাচ্ছে লাইভ পারফরমেন্স করার জন্য? সবসময় না, মাঝে মাঝে, সবসময় ভঙ্গুর হয় না। আমার মনে হয় যে দর্শককে যদি কেউ কোনো শিল্পী বুঝতে পারে যে দর্শক কিরকম ভুল হচ্ছে, দর্শক যদি বুঝে ভুল হচ্ছে, দর্শক কিরকম, দর্শককে আমি এখন পল্টনের মাঠে গান করতে গেলে যদি আমি এখন একটা খুব একটা ধীমা তালে গান শোনাই এবং তাতে কোনো মানে মন খারাপ মতো কোনো সুর থাকে না এমন কিছু গান যদি নির্বাচন করি, তো সেটা কিন্তু পল্টনের দর্শকরা নানারই কথা। আচ্ছা আপনি তো গায়ক হিসাবে আপনিও গানের অনেক কিছু জানেন, তাল মাত্রা লয় এগুলো বোঝেন, আপনার কি ধারণা দর্শকরা তাল মাত্রা লয় এগুলো বোঝে? তাল মাত্রা লয়টা এমন একটা ব্যাপার, খুব সহজাত এবং খুব স্পন্টেনিয়াস, যে বোঝে না সেও তাল দিতে থাকে, হয়তো সোমফাক ঠিক রাখছে না কিন্তু তালটা সে ঠিকই দিতে থাকবে, এবং সেটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট শিল্পীর সাথে। আর মাত্রা, মাত্রা তো হয়তো যেটুকু বোঝে এবং সেটুকু খুব স্পন্টেনিয়াস, যে মাত্রাতেই তো ভুল হয় না, সেই ভুলটা তো সেখানে গ্রামার দেখার, মাত্রা তো তবলাতে ভুল হয়ে যায়, কিন্তু ভুল সব জায়গায় হতে পারে ডক্টর ফজলুল আলম, কিন্তু দর্শকরা কিন্তু খুব সচেতন, সাংঘাতিক সচেতন, আমি নাটকের ব্যাপারে সচেতন, গানের ব্যাপারে সবকিছুর ব্যাপারে, বলে যে ওই লাইনটা তুমি বাদ দিয়েছো কেন, আমি এখনো মনে করি যে ওটাই গানের স্বর্ণযুগ। হেমন্ত মুখোপাধ্যায়ের খুব একটা, আমি মনে হয় আপনার কি মনে পড়বে যে কোনো একটা গানের কথা,
হ্যাঁ অবশ্যই। কোনটা বলে যদি একটু সুরে বলে? আমি ওনার গাওয়া গান একটা করেছিলাম যে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ চে কেটে গেল এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা কত কাল আমি। এই তো এটা আপনি নিশ্চয়ই গানটা শুনেছেন এর আগে? অবশ্যই। এই গানটাই হিন্দিতে বান্নাতে গিয়েছিলেন খুব একটা বিখ্যাত ছবি ঋষিকেশ মুখার্জির ছবি আনন্দ। কিন্তু যখন আগে হিন্দি না আগে বাংলা? আগে বাংলা। আলাদাভাবে হিট করেনি। এইটুক বলার সাথে আমি আরো একটু যোগ করতে চাই যে পরবর্তী পর্যায়ে এখন আমরা কিন্তু বলি মিউজিক ভিডিও, এই গানটা বাংলা গানটা মিউজিক ভিডিও করা হয়েছিল এবং ভারতীয় বিভিন্ন চ্যানেলে সেটা বিভিন্ন সময় দেখানো হয়েছে। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটা যতটা জনপ্রিয় ছিল না বলে বলতে পারি, এখনো আছে, কারণ এখনই হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে বলে ফাতিমা তুজ জোহরা একটা প্রিয় গান আমার সঙ্গে সব আপনার একটি প্রিয় গান, তাহলে মূল যে আদি গান সেই গানটাই কিন্তু এখনো জনপ্রিয় হয়ে রয়েছে। এটা হিন্দি ছবি, যেটা হিন্দি ছবি মানে একটা বিশাল ব্যাপার, সেখানেও এতটা জনপ্রিয় হয়নি এবং মিউজিক ভিডিও করেও জনপ্রিয় হয়নি। তাহলে দর্শকরা, যে দর্শকদের কথা আপনি বলছেন, দর্শকরা কতটা সচেতন যে তারা এখনো কিন্তু এই আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করছে না ওই রকম একটা হিট গান? সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত উন্নতির কথা আপনি বললেন, প্রযুক্তিগত উন্নতি কিসে হতে পারে? বইয়ের ক্ষেত্রে হতে পারে, আপনি একটা বই লিখেছেন, বইটা এখন খুব সুন্দর প্রেসে ছাপা হয়, ঝকঝকে চার কালারে প্রচ্ছদ হয়, অনেক উন্নত হয়েছে আমাদের দেশের ছাপি, বাইরের কথা বাদই দিলাম, বাইরে থ্রি ডাইমেনশন প্রিন্টিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানে বইয়ের ভেতর কি আছে সেটা হলো পরের কথা, কিন্তু বইটা সুন্দর হলেই লোকে হাতে নেবে। কিন্তু গানের ক্ষেত্রে কি তাই হচ্ছে? গানটাকে আমরা যেভাবেই যত সুন্দর করে দেই দর্শক কি গ্রহণ করছে? গানটাকে সুন্দর করে কিভাবে দিতে পারে? একটা হতে পারে যে শিল্পী খুব একটা চকমকে কাপড় পরে কিংবা একটা নাচ দিয়ে। আমার মনে হচ্ছে যে আপনি হয়তো 70 দশকের শেষের দিকে আপনি একটা গান বাংলাদেশ টেলিভিশনে করেছিলেন, যে অনুষ্ঠানে পুরোটাই আপনি একটা নিগ্রো সাজে সেজেছিলেন। প্রথম দিকে না, ওটা আপনি ওই সময় ওই মেকআপ নিয়ে গান গেয়েছেন, কিন্তু পরবর্তী 86 সাল থেকে আজকে 2004 আমি কিন্তু মনে করতে পারি না যে আপনি সেই রকম মানে এত বিশাল পরিবর্তন চেহারা এনে আর কোনো গান গেয়েছেন না। ওইটা কিন্তু একটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, মানে আনন্দময় অনুষ্ঠানে এটা বলা ছিল যে দর্শকদের জন্য যে বলুন ইনি কোন দেশের শিল্পী, যার জন্য আমার সব ছদ্মবেশ ছিল, সমস্তটা ছদ্মবেশ ছিল। তারপরে আমার খুব মানে কথা প্রসঙ্গে বলি, আমার মেকআপে প্রায় 6 ঘন্টা লেগেছিল, ওটা কারণ ফলস দাঁত ছিল আমার, হ্যাঁ, তারপরে সব কিছু উল্টাপাল্টা মেকআপ ছিল, চুল টুল সব কিছু, কিন্তু গানের শেষ অংশে আবার ঠিক বাংলা শাড়ি পরা ফুলে মালা পরা এইসব দিয়ে একটা খুব মজার ব্যাপার দাঁড় করানো হয়েছিল। কিন্তু তখন একটা রিয়াকশন হয়েছিল, অনেক রিয়াকশন হয়েছিল, কিন্তু হ্যাঁ দর্শক শ্রোতা বলেছে আপনি কেন এরকম পোশাকে গান করলেন। অ্যাকচুয়ালি আমি তো নিজেকে এইভাবে ওটা উপস্থাপন করতে যাইনি, ওটা ছিল অন্য কিছুর আড়ালে, আমি অন্য পোশাক এবং অন্য গানের আড়ালে। কিন্তু এখন আমার মনে হয় যে উনি কিন্তু এই প্রসঙ্গে চলে এসেছেন যে আপনি যে প্রশ্নটা তুলেছিলেন যে দর্শকরা কতটুকু সচেতন, এখন কিন্তু সেটা মানুষ কিন্তু এখন কিন্তু এই 86 সাল থেকে যদি আমি এটা করে থাকি তখন থেকে এই এতদিন পর্যন্ত এতদিন পরে কিন্তু ঠিক এরকম পোশাক কিংবা তার থেকে আরো অন্যরকম পোশাকে অনেক গান হচ্ছে, কিন্তু দর্শক শ্রোতা বেশ সহ্য করে নিচ্ছেন, দেখছেন এবং খুব ভালোবাসছেন। কিন্তু প্রথমে এই জিনিসটা একটা ধাক্কা খেয়েছিল, বেশ ধাক্কা খেয়েছিল আর কি, প্রথমে ধাক্কা খেয়েছিল। তাহলে বাংলা গান কিন্তু আপনি যে দৃষ্টিতে দেখছেন যে এটা এখনো শোনার গান রয়ে গেছে, দেখার গান হয়নি, এই কথাটা যদি আমি বলি
আপনি কি একমত হবেন? এখন বাংলা গান বলতে আপনি কি বোঝেন? না, আমি কিন্তু আমি মানি এটা যে বাংলা গান এখনো সোনারই রয়ে গেছে এবং থাকবেও চিরদিন। আর আমি আশা করি যে সারা জীবন সোনারই থাকুক বাংলা গান। এটা আমার একেবারে সোনার অবশ্যই থাকবে। আপনি আপনি এটা এটা কিন্তু আপনারা ভুলবেন না যে পাশ্চাত্য জগতে যারা গান ভালোবাসে তাদের করেই বাসায় যান, যারা দেখবেন পুরো পুরো বসার ঘরটায় ইয়াং জেনারেশনের ক্যাসেট আর সিডিতে ভর্তি, ডিভিডিতে না। ডিভিডি ওরা পছন্দ করে না, কারণ ডিভিডি ওদের তাকিয়ে দেখতে হয়। তারা বাসায় এসেই একটা সিডি বা একটা ক্যাসেট বা একটা কিছু চালিয়ে দিয়ে তারপরে যা যা করার করে। গান কিন্তু সবসময় সারা পৃথিবী জুড়ে এখনো শোনার বিষয় আছে, শুধু বাংলা গান না, সব গান, শুধু বাংলা গান না, সমস্ত জায়গাতে এখনো শোনারই বিষয়। আমাকে এটাই আমি প্রমাণ করতে চাচ্ছি, শুধু বাংলা গান বলে আমরা যেটা বলছি সেটা তা না, গান সবসময় শোনার বিষয়, সেটা সামনে বসেই হোক, দেখেই হোক বা পর্দায় দেখেই হোক। কিন্তু গানের যে প্রকারভেদ আছে, কতগুলো গান আছে যেগুলো শোনার দেখা না উঠে মন ভরবে না, যেমন ব্যান্ড পার্টির ব্যান্ডের গান, নাচ নিয়ে নাচ লাফালাফি করবে, যেমন বিটলস, বিটলসের গান আমি যখন প্রথম লাফালাফি করতে দেখলাম তখন আমি তো বললাম আরে এই এসব কি হচ্ছে। কিন্তু তার প্রায় 15 বছর পরে যখন বিটলসের লং প্লেটা খুঁজে বের করে গানটা শুনলাম, উফ অপূর্ব। কারণটা হচ্ছে যে আপনি বললেন যে মাত্রা মাত্রা বললেন যে তালের মাত্রা বললেন যে শিল্পী যখন কেউ ডান্স করে কিংবা কোনো বেশি বেশি এক্সপ্রেশনে গান করে স্টেজে, মাত্রা তাল ছন্দ তার এবং তার গানের যে বাণী থাকে সব কিছু তার মুভমেন্টের যে বিটসগুলো হয় তার সঙ্গে মিলে যায়, তখনই ভালো লাগে, তখনই ভালো লাগে। তার মানে আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি যে শুধুমাত্র উনি একবার বলেছিলেন যে একটা সময় ছিল যখন ওই আড়ালে রাখার একটা ব্যাপার ছিল, যখন আড়াল থেকে বেরিয়ে এসেছিল গায়ক গায়িকারা, সেই সময় একটা সামাজিক একটা ব্যাপার ছিল। এখন পৃথিবীটা যেভাবে এগিয়ে গেছে আমি আজকে দেখতে চাইব ফাতিমা তুজ জোহরা কেমন দেখতে। উনি যখন গান গান তখন সামনে বসে গান শুনতে নিশ্চয়ই অপূর্ব লাগবে। এবং এই যে একটা অনুভূতি, এখন যে যুগে আমরা এসেছি পৃথিবীতে, একবিংশ শতাব্দীতে বা দ্বিতীয় সহস্রাব্দে আমরা যেখানে এসেছি, এখানে আমরা আর আমাদের কতগুলো অনুভূতি যেগুলো আমরা অতীতে গোপন রাখতাম সেগুলো এখন আমরা আর গোপন রাখি না। আমি আমি একজন মহিলাকে ভালো লাগলে তাকিয়ে দেখতে পারি, একজন গায়ক গায়িকাকে একটা পুরুষকে একটা মেয়ে তাকিয়ে দেখতে পারে। এখন এমন দিন চলে এসছে যেটাকে আমি একটা ইংরেজি শব্দ, এটার বাংলাটা কিরকম হবে জানি না, সেটা হচ্ছে সেন্সুয়াস যুগে চলে এসছে। এখানে রূপ রস রং বর্ণ এই যে রং এগুলো নিয়ে আমরা বেঁচে আছি, এটা কিন্তু আমাদের অতীতে এই রূপ রস রং বর্ণ বা চোখে দেখার যে আনন্দ, এই আনন্দটা থেকে আমরা নিজেদেরকে সামাজিক কারণে বঞ্চিত করতাম, কিন্তু এখন আর আমরা বঞ্চিত করি না। বঞ্চিত করে তো আপনি একটা হিট গান পেয়েছেন, জনপ্রিয় গান পেয়েছেন, পেয়েছি কিন্তু এখনো পাচ্ছি না। এখন আপনি যে এখনো পাচ্ছি না, আজকে যখন আমি জানলাম যে নীলুফার ইয়াসমিন এরকম গান করে, নীলুফার ইয়াসমিনের রেকর্ড আমি ইংল্যান্ডে কিনেছি, লং প্লে কিনেছি। আমি বহুদিন পরে দেশে এসে শুনলাম যে অমুক সময় একটা অনুষ্ঠান হবে, নীলুফার ইয়াসমিন আসবে। আমি তো ওখানে গেলাম দেখতে, সত্যি কথা বলবো কি, ওই যে সামনাসামনি বসে দর্শকদের পার্টিসিপেশন, দর্শকদের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, তার গানের যে উচ্চাঙ্গ একটা ভাব যেটা আমি রেকর্ডের মধ্যে কোনো সময় বুঝি নাই, সামনে সামনে বসে আমি যেটা দেখলাম সেদিন আমি সত্যিকারের ভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং আপনি যে বিদেশিদের কথা বললেন, ওরাও কিন্তু এটা খুব পছন্দ করে যে একটা শিল্পীকে যখন দেখে বা গান শোনে, দেখে না গান শোনে, কি যখন তাকে দেখার সুযোগ হয় তখন বিদেশিদেরকে দেখেছি আমার, আমি নিজে গান করতে গিয়ে বসেছি 3-4 ঘন্টা 5 ঘন্টা আমার এমন অনেক অনেক সময় গেছে, বিদেশিরা যারা নাকি 6টা 7টার সময় ডিনার করে ঘরে চলে যায় তারাও দেখি অনেকক্ষণ গান শোনে। তারা যখন ভাষা বুঝতে পারছে না শিল্পী, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা দুজনে কিন্তু একটা কথা বললেন যে যেটাকে আমরা বলি লাইভ শো, সামনাসামনি গান দেখা, সেই গানের যে গান শোনার
যে আনন্দ, গানের যে মাধুর্য আপনারা উপভোগ করেন, এই যে প্রযুক্তির উন্নতিতে, এই যে লাইট জ্বলছে, টেলিভিশনের ক্যামেরা চলছে, এই সব কিছুর মধ্যে সেই গানটা কি আপনারা খুঁজে পান? আপনি নিজে একটা উত্তর দিয়েছেন যে পান না, কারণ এখানে একটা কথা আছে, আমার যদি কোনো না দেখা গান থাকে, যেমন একটু আগে হেমন্তের যে গানটা আমায় প্রশ্ন করুন এটা উনি গাইলেন, ওইটা আমার না দেখা গান। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আজকে যদি এই গানটা পুরোটা উনি গাইতে শুরু করেন সব কিছু নিয়ে, আমি কিন্তু চোখ বন্ধ করে শুনব, আমি দেখব না, কারণ আমার কাছে এটা না দেখা গান, শুধু শোনা গান, এবং আমার কাছে এটা শুধু শোনার গানই রয়ে গেছে, আমি এখন চোখ বন্ধ করে থাকব। আপনি দেখবেন যদি আমি নাচতে শুরু করি আপনি অবশ্যই দেখবেন না, তাহলে না নাচি যদি আমার মানে মুখে কোনো এক্সপ্রেশন থাকে, আমার চোখে কোনো এক্সপ্রেশন থাকে, আমার হাতে কোনো ছোট্ট এক্সপ্রেশন থাকে, আপনি অবশ্যই আমাকে দেখবেন এবং গানটা আপনার আরো বেশি স্মরণীয় হবে, এটা আমি বলতে পারি। তবে আরেকটা কথা বলি, আমি যখন আজকাল দেখি হেমন্ত গান গাচ্ছে হারমোনিয়াম দিয়ে, তারপরে রেকর্ড করা যে সমস্ত অনুষ্ঠান দেখি, আমি সত্যি কথা বলবো, আমি হয়তো বা আমি আমার মানে নিজেকেই কন্ট্রাডিক্ট করছি, আমার ভালো লাগে না। তার মানে আমি জানি না, তার মানে কি হচ্ছে আর কি, দুটোই হচ্ছে, তার মানে মানুষ গান শোনে এবং দেখে, দুটোই মানুষ চায়, সত্যি কথা তাই কি, শোনে এবং দেখে দুটোই চায়, দুটোই চায়। সেটা তাহলে এখনকার সময়ের কথা বলছে, যখন গানগুলো হিট হয়েছে, গানগুলো লোকে শুনেছে, তখন তো দুটো ছিল না, ছিল না, কিন্তু কিন্তু যখন কানন দেবীকে মানুষ দেখেনি, কিন্তু কিন্তু তার গান মানুষকে খুব আনন্দিত করেছিল, এবং যখন তিনি অভিনয় করেছিলেন, যখন তাকে একবার দেখা হলো, নাম মানুষ নাম জানলো যে ইনি সেই কানন দেবী যিনি মানে গায়িকা এবং তিনি নায়িকা, তখন কিন্তু মানুষ, তখন ওই গানটা কি ছিল, চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি, হ্যাঁ ওটা কি ছিল, ওটা কি নিয়েছিল, ওটার বিষয়টা কি ছিল? আমি বিষয়টা বলতে পারবো, গানটা আমি একটু জানি আর কি, গানটা জানেন তো, দুটো লাইন গাইলে পরে তাহলে বলতে পারবো সেটা কি হবে, ছোটবেলা শেখা ছিল, মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছে এখনো, তার চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি। যারা নিয়মিত তৃতীয় মাত্র অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান নিয়মিত যেভাবে উপভোগ করেন সেভাবে করতে পারছেন না, কারণ আমরা গান নিয়ে আলোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই শিল্পীর কণ্ঠে গান শুনতে হচ্ছে, সেটা একদিকে আনন্দের ব্যাপার, কিন্তু ডক্টর ফজলুল এবং ফাতেমা তুজ জোহরা দুজনে কিন্তু গানটা শোনার না দেখার সে ব্যাপারে কি কোনো ঠিকমতো কিছু বলতে পারছি না, ঠিকমতো কিছু বলতে পারছে না, আমি বলতে পারবো না, এই জন্য যে আমি জানি বলতে পারছি না, আমার মনে হয় যে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমরা সরাসরি, আমি সরাসরি কোনো সময় ভাবিনি, এখন যখন ভাবতে বসলাম তখন আমার মনে হলো যে না আমার এটাই হলো মতামত, কিন্তু এত আলোচনার পরে আমরা যদি একটা সমঝোতায় এসে যাই তাহলে মনে হয় তৃতীয় মাত্রার তর্কটা সার্থক হয়ে গেছে। না যদি সমঝোতা আসেন তাহলে তৃতীয় মাত্রার তর্ক সার্থক হবে এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে একটা বিতর্কিত নয় বিষয়টা, দুটোই চায়, অর্থাৎ গান শুনতেও চায়, দেখতেও চায়। যেটা বলছিলাম যে কানন দেবীর কথা, যখন তাকে মানুষ নায়িকা হিসাবে দেখলেন এবং তিনি গায়িকা, এ তো কানন দেবীর পরিচয়, কিন্তু যখন উনিকে ওনাকে যখন অভিনয় করতে দেখেছেন কোনো একটা বা দুটো ছবিতে বা একাধিক ছবিতে, তখন কিন্তু মানুষ কিন্তু তার সঙ্গে তার যে গাওয়া গানটা যেটা যেটা নাকি উনি অভিনয় করেননি, সেই ওনার মুখের সঙ্গে ওনার চেহারার সঙ্গে এই গানের সুরটাকে সেই ছায়ার সঙ্গে মিলে কিন্তু মানুষ ভাবতো, অবশ্যই ভাবতো না, হ্যাঁ অবশ্যই। ছায়া ছবিতে এমন অনেক গান রয়েছে যেটা অনেক লোক মনে করে যে ছায়াছবি যেন নায়ক নায়িকা তারাই গিয়েছে। দেখেন এই যে ধরেন আমাদের প্রিয় সুচিত্রা উত্তমে, তাদের এত ছবি, কিন্তু তাদের যে যেই শিল্পী তাদের গানের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গাইছেন আর কি, তো আমাদের কিন্তু মাথার মধ্যে তো একটা একটা খুব স্ট্রং বিশ্লেষণ রয়ে গেছে যে স্বর্ণ মুখার্জির গান মানেই হচ্ছে সুচিত্রার নিজের কণ্ঠের গান মনে হচ্ছে। এটা আমার তো মনে হয় আমি এখনো এটাই করতে পারি না, এর থেকে আমি সরে আসতে পারি না। হ্যাঁ যখন স্বর্ণ মুখার্জির কোনো গান হয় যে ইস্যুত গানের দিন কিংবা গীতার্থ দত্তের এই এই যে গানটা আছে তুমি যে আমার, মনে হচ্ছে সুচিত্রা নিজেই গাচ্ছেন, তার সঙ্গে মানুষকে তো একটা রূপ একটা সংমিশ্রণ করে ফেলে, এখান থেকে বারো হাসের উপায় উপায় কারো আছে বলে মনে হয় না।
যার জন্য আমরা ডিসিশন নিতে পারছি না আজকে গানটি শোনার না দেখার। না না, আসলে আপনি এখানে সিদ্ধান্ত দিয়ে দিলেন গানটা দেখার। না অবশ্যই শোনার এবং দেখার। যখন শুনছি তুমি যে আমার, শুনছি কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, এই দেখে যাচ্ছি কিন্তু মানে মনের ভিতরে একটা দৃশ্য কল্পনা করছি আমার, যে এরকম দৃশ্য এরকম হতো, একটা রোমান্টিক দৃশ্য একটা এরকম। যখন দেখলাম ছবিটা যে একটা সাদা কালো ছবিতে অজস্র ফুলে ফুলে গাছ ভর্তি, নিচে দুজন বসে বসে একটা খুব রোমান্টিক মুহূর্তে গানটা করছেন, তখন কিন্তু একটা মিলে গেল, মনে হচ্ছে সুচিত্রার নিজের গলায় বুঝি গানটা। আসলে তো তা না, যখন ছবিটা শেষ তখন হঠাৎ করে মনে হচ্ছে আরে গানটা তো তার নিজের কণ্ঠে না। তার মানে মানুষ যদি নাও দেখে তবুও গানটাকে নিয়ে আরেকটা মানুষকে দেখে একটা রূপ, একটা সংমিশ্রিত রূপ কল্পনা করে ফেলে এবং সেখানে যে তার বিরাট পাওয়া একটা, আমি বিশ্বাস করি এটা এটা শিল্পী হিসাবে। ডক্টর ফজলুল, আমি বলবো এই সম্পর্কে উনি শুরুতে বলেছেন এটা বিতর্কের বিষয় না, আমি সেটাতে একমত। তবে এর সঙ্গে আমি আরেকটু যোগ করব, অনেক সময় মনে হয় যে গায়ক গায়িকার চেহারা, আকার, প্রকার এগুলো বোধ হয় খুব গুরুত্বপূর্ণ আজকাল। আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি বিদেশে অনেক গায়ক গায়িকা অনেককে দেখেছি যাকে আমরা তাকে হ্যান্ডসাম বলবো না, এবং আমি হয়তো বা বলবো আগলে, এরকম চেহারারও গায়ক গায়িকা আমি দেখেছি এমনি ঘুরে বেড়াচ্ছে। যখন তারা স্টেজে গিয়ে গানটা শুরু করলো তখন কিন্তু যেটাকে আমি বলি ট্রান্সেন্ডেন্টাল, যে তিনি তার চারপাশের সমস্ত কিছু অতিক্রম করে আরেকটা মাত্রায় চলে যাচ্ছেন গানটাকে নিয়ে, সেখানে তার চেহারাটা কেমন বা কাপড়টা কেমন, পোশাকটা কেমন, সব কিছুর পার হয়ে তিনি উত্তরণ করে চলে যাচ্ছেন আরেকটা মর্গে। সেইটা সত্যিকার কথা বলতে গিয়ে একটা অনুভূতির ব্যাপার। আপনি তখন অনুভব করবেন যে আপনি ওই গানের সঙ্গে, ওই ব্যক্তির সঙ্গে, যাকে দেখতে ইচ্ছা করে না, চেহারা ভালো না, সে কোথায় নিয়ে গেল আপনাকে। একটু আগে আপনি বলেছেন, না না কিন্তু একটু আগে উনি বলেছেন, আমি তো বলছি আমি কনট্রাডিক্ট করছি অনেকগুলোই। হ্যাঁ, আমি যতই ভাবছি ততই দেখছি এই নিয়ে আরো অনেক ভাবনার বিষয় আছে, আমি যতই ভাবছি আরো ডিপে চলে যাচ্ছি। আমি এখন বলছি যে দেখা এবং শোনা দুটোই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলেছিলাম আর কি, যে দুটোই চাই মানুষ। শুধুমাত্র শোনা হয়তো বা বাংলা গান শুধুমাত্র শোনার আপনারা দুজনে বললেন, আমি এটা মানছি না। অতীতের যে গানগুলো আমি শুনে বড় হয়েছি সেই গানগুলো আমার শুধু শোনারই রয়ে গেল, এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু সেই নতুন গানগুলো, আজকে একটা বাউল গান যদি আমি এসে সুরটাই পরে এসে বাউল গান গাই, সেটা কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না। এবার আপনাকে আপনার কাছে ধরি আমি, আপনি বলেছেন যে আমরা বলেছি দুজনে যে শোনা এবং দেখার যে ব্যাপারটা বলেন, আমি বলি যে আপনি যাকে আগলি বলেছেন সেই পাশ্চাত্য শিল্পী বা যে খুব সিম্পলি রাস্তায় ঘুরে বেড়ায়, সে মঞ্চে উঠলে সে অন্য মর্গে চলে যায় গান করতে, এটা সত্যি কথা, খুব খুব সত্যি কথা। কিন্তু আপনার শ্রুতি, যদি আপনার শ্রুতি সে আর্টিস্টের গান শুনছে যেটা নাকি আপনাকে আপনার ভালো লাগছে, আপনার মনের ভিতর সেটা ছায়া পাচ্ছে, কিন্তু তার সঙ্গে আপনার দেখাটা মিলে যাচ্ছে, এটা কিন্তু প্রথম গুরুত্ব যে আপনি তার গানটা শুনছেন আপনার ভালো লাগছে, তারপরে আপনার দেখাটা একসঙ্গে মিলে আপনি ওটাকে অ্যাকসেপ্ট করছেন। যদি আপনার গানটাই ভালো না লাগতো আপনি তাকে কোনো একটা মিনিট আপনি তাকে সহ্য করতে পারতেন না। ট্রু, কিন্তু একটা গান শুধুমাত্র শোনা আর দেখার নয়, এটা আবার ভুলে যাবেন না। আমি বলছি কেন বলি, যখন আপনার একটা প্রিয় গানগুলো আপনি নিজে একটা এমন পরিস্থিতিতে পড়ে গেলেন আপনার ব্যক্তিগত জীবনে, যখন আপনার মনের যে আবেগ এবং ভাবনা ওই গানের কথাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে, এমনও তো হয়, অনেকই হয়, বেশি বেশি হয়, এখন যখন ওই তখন ওই গানটা আপনার মনে ভেসে ভেসে আসছে, আপনি যদি গুনগুন করে হয়তো বা ওই শব্দগুলি আপনি করছেন, তখন কিন্তু আর দেখার বিষয় থাকলো না, তখন জিনিসটা শুধুমাত্র অনুভূতির বিষয় হয়ে গেল, তখন শুধু শোনার বিষয় হয়ে গেল। ফলে একই জিনিস শোনা আর দেখা আবার এক সময় ওই একই জিনিস শুধু শোনাতে পরিণত হয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় বাংলা বাংলা গান যে শুধুমাত্র শোনার গান এটা ঠিক না, বাংলা গান দুটাই হবে, এবং আরো উত্তরণের পর্যায়ে গিয়ে
আরো যে কি হবে আমরা কিন্তু জানি না, আমরা জানি না সেটা সত্যি, কিন্তু বাংলা গান তবুও বাংলা গান সারা জীবন শোনার শোনার জন্যই থাকবে, এবং বাংলা গান শুধু শোনার শোনার জন্যই বাংলা গান বা যে কোনো গান, যে কোনো গান, শুধু বাংলা বলবো না, যে কোনো গানই বলবো, যে আগে শোনা, আগে আগে শুনতে হবে, তারপরে সেটার আর যা কিছু সবকিছু। আর যদি শোনাটাই না ভালো হয়, যদি শোনাটাই যদি ঠিক না হয়, বাকিটুকু ভালো লাগবে না, এটা আমার বিশ্বাস। তাহলে আমরা মূলত শোনা, মূলত সঙ্গীত, সঙ্গীত সঙ্গীত তো সঙ্গীতই রয়ে যাবে, তার প্রেজেন্টেশনটা নানা ধরনের রূপ পেতে পারে। তাহলে আমরা অ্যাড করবে সব, প্রথম প্রেজেন্টেশন নিয়ে ভাববো না, প্রথম গানে শুনবো, প্রথম প্রেজেন্টেশন তো ভাবা যাবেই না। গানটা যখন কেউ লিখছে, কেউ যখন একজন গায়ক, আমাদের আমার আমার যত ধারণা বিদেশে অধিকাংশ গায়ক নিজেদের গান নিজেরাই লেখে, নিজেরাই লেখে, নিজেরাই কম্পোজ করে, নিজেরাই শুনবে, তখন কিন্তু তারা ওর সঙ্গে কি নাচটা দেবে বা কি ভঙ্গি করবে সেটা ভাবে। কথা থেকে তারা ওয়ার্ডিং চায়। আপনি নিজে এর মধ্যে গান লিখেছেন, কথা থেকে সত্যি প্রথম তখন আপনারা ভাবেন যে এটা দেখানোর জন্য কি কি শব্দ ব্যবহার করা যেতে পারে? না, এটা আমার মনে হয় না। যখন গানটা যদি উদ্দেশ্যমূলক ভাবে করে কেউ, যে গানটা আবার এই অনুষ্ঠানের জন্য বা এই বাইজি গান যখন রচিত হয়, যখন তৈরি হয়, তখন কিন্তু নাচের ভঙ্গি, মুদ্রা, তাল, লয় এগুলো নিয়েই সেই মানে বাইজি গান গুলো তৈরি হতো। বিশেষ তবলার কাজ সেরকম হতো না, যেখানে তার পায়ের নুপুরের কাজটা করতে পারবে না যার জন্য, আর বিশেষ করে রাগের একটা প্রাধান্য থাকতো, যে রাগটাকে মানুষের ঠিক একটা ঠিক ওই ওই ছবিটাকে সামনে রেখে রাগটাকে প্রকাশিত করার চেষ্টা হতো আর কি, যার জন্য হয়তো এই যে আগে বলেছে যে উদ্দেশ্য যে থাকে, যে আমি কথা কথা ধরেন হানুর সংকেতের ইয়ে হচ্ছে আনন্দ মেলা কি বলে ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা গান লাগবে, গাছ নিয়ে একটা গান লাগবে, এবং গাছ নিয়ে গান লিখতে গেলে তো নিশ্চয়ই সেরকম গান লিখতে হবে, এবং গাছটার মধ্যে কি বলা হচ্ছে ন্যাচুরালি, গানটা যখন তার যখন শুরু হবে তখন তার সঙ্গে সঙ্গে তাল ছন্দটা এবং তার মধ্যে আর যদি কোনো কিছু করতে চাই সবকিছু নিয়েই তো গানটা লেখা হবে, তখন সেটাকে উদ্দেশ্য করে লেখা হবে, কিন্তু সেটা তো কারণ, কিন্তু এমনিতে যেগুলো গান হয় আমার হয় এটার সঙ্গে কেমন নাচ হতে পারে বা নাচ হবে কি না বা এটার সঙ্গে আর কিছু হবে কিনা এরকম ভাবা খুবই কম হয়। কিন্তু তারপরেও আপনি বলেছেন যে গান যখন কোনো শিল্পী গান তখন একটু হাতটা নাড়ছেন কিংবা মুখের কোনো ভঙ্গি হচ্ছে, ওই ভঙ্গি কিন্তু চলে আসছে স্বতঃস্ফূর্তভাবে। খুব ভালো, যেমন আমরা কিছু জায়গায় একটা গান করেছিলাম, সে 15-20 জন শিল্পী নিয়ে একটা গান, এত ভালো লেগেছিল গানটা, কথা সুরটা খুব ভালো এবং কথাটা খুব ভালো, তো কিন্তু তার আগে তো আমার মনে হয় গানটা মানে তৈরি হচ্ছিল তখন তো যে লিখে সে যার সুর তার কখন ভাবেও না যে গানটার সঙ্গে কেমন নাচ হতে পারে কিংবা কেমন ধরনের থাকতে পারে, কিন্তু অনেকে মিলে সেই গানটা করেছে, সেই গানটা দর্শকের খুব দর্শকের কাছে খুব বেশি ভালো লেগেছে গানটা। হ্যাঁ, এমনটা হতে পারে, কারণ দর্শকরা তো খুবই অপরিচিত, দর্শকরা না, একটা কথা কি মিউজিক নিয়ে যে কথা আমি বলতে পারি, মিউজিক নিয়ে গান হচ্ছে যে সুর এবং মাত্রা এবং তাল এবং এই যে ডিভাইন যে ফিলিংসটা মানুষের ভিতরে হয় এটা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না, সৃষ্টি হয়ে যায়, এবং যেটা খুব স্পন্টেনিয়াস এবং খুব সহজাত, যার জন্য যে তাল বোঝে না সেও টুকু টুকু তাল দিচ্ছে, সেটা ওই যে আগে বলছে শ্রম ফাঁক না হতে পারে, শ্রম ফাঁক বিচার করা হলো না, কিন্তু সে মাত্রাগুলো না হলো কিন্তু বিটগুলো সে নেওয়ার চেষ্টা করছে মজাটা পাওয়ার জন্য, শরীরের ভিতরে এমনি দোলা আসে। যেমন আমার যেটা সারা জীবন হয়, ভালো কোনো সুর ভালো কোনো গান যখন শুনি তখন আমার মানে আমার স্কিন রেসপন্স করে, অলওয়েজ আমার স্কিন রেসপন্স করে, আমি তো স্কিনকে বলিনি যে তুমি রেসপন্স করো যে কীভাবে গানটা ভালো লাগছে কিনা আছে তুমি গ্রহণ করো কিংবা তুমি ফেলে দাও, এটা হচ্ছে খুব স্পন্টেনিয়াস। ডক্টর ফজল আলম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা আশা করবো যে শেষটা কী হলো সেটা সম্পর্কে আপনি কিছু বলবেন, আর ফাতিমা তুজ জোহরা আপনাকে বলবো একটু ভাবতে যে আজকে তৃতীয় মাত্রা আমরা অন্যভাবে শেষ করবো, ফজল আলমের বক্তব্য এবং আপনার গান
সুতরাং আপনি একটা গানের মধ্যে ভাবতে থাকেন যেটা আজকের অনুষ্ঠান শেষ হবে। আমরা কি একমত হয়ে গেছি? আমি ঠিক জানি না যে আপনারা একমত হয়েছেন কিনা, কিংবা দর্শকরা আদৌ একমত কিনা যে গান শোনার ব্যাপার না দেখার ব্যাপার, কিংবা গান শোনা এবং দেখার ব্যাপার। যদি আমি বলতে গিয়ে গানের শ্রোতা না বলে গানের দর্শক বলছি, তারপরও এটুকু সুযোগ থাকতে পারে। আসলে কি আপনারা একমত হয়েছেন? আমি তো বলেছি আমার কথা, আমার সঙ্গে আর কেউ একমত হচ্ছে কিনা আমি জানি না, যে আমি জানি গান আগে শোনা তারপরে দেখাটা এক করে। আমার কিন্তু মনে হয় আমাকে উনি আটকে ফেলেছেন এই বলে যে আপনি একটু আগেই বললেন এখন এই বলছেন। আপনারাও কিন্তু একটু আগে দুজনেই বলেছিলেন বাংলা গান শুধু শোনার, তারপরে কিন্তু আপনারাও বুঝিয়ে ফেলেছেন যে পৃথিবীর সব গানই শোনার। আমি যেটাতে অ্যাগ্রি করেছেন আপনারা আমার সঙ্গে একটা বিষয়ে, যে পৃথিবীর সব গানই শোনার জন্যই তৈরি হয়েছিল প্রথমে, এবং গানটা গাওয়া হয়েছিল শোনাবার জন্যই, সেটা সামনে বসেই হোক বা যান্ত্রিক উপায়ে হোক বা যেভাবেই হোক। তারপরে এখন বাংলা গান শুধুমাত্র শোনার, এ কথাটা বলার এবং দেখার নয়, এটা বলা ভুল হবে। শোনার এবং দেখার দুই মিলেই আধুনিক যুগে, বর্তমান যুগে আমরা উপভোগ করব আরো বেশি। শুধুমাত্র শোনাটাও যে নাই তাও না, সেটাও থাকবে এবং সেটাও বেড়ে যেতে পারে বা সেটাও কমে যেতে পারে। আমরা জানি না আমরা এরপরে কোন পর্যায়ে যাব, সেটা তো সময় বলবে। আমার যেটা মনে হয় যে অনেক কিছু নিয়ে তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, রাজনীতি নিয়ে বা কোনো উন্নতি নিয়ে কিংবা অনেক কিছু নিয়ে, কিন্তু একমাত্র যেটা যা নিয়ে বিতর্ক করা যায় না তা হচ্ছে সঙ্গীত নিয়ে। এটা আমার সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে বললাম, এটা নিয়ে বিতর্ক চলে না। কারণ এটা কিন্তু আপনি যে বলেছেন যে পরে কী হবে আমরা জানি না, এটাই সব সত্যি কথা। কী হয়েছিল তা আমরা জানি না, কী হলো তা জানি না, আবার কী হবে তা জানি না, কিন্তু সবই আমরা জেনে যাচ্ছি শুরু থেকে। আমরা সেসব মানে সে সময় আমরা অতিক্রম করে আসছি, কিন্তু আপনি করেছেন, আমি করেছি, তারপরে আমার বাচ্চারা করবে, তাদের বাচ্চারা করবে, কিন্তু কীভাবে অতিক্রম করবো আমরা জানি না। আস্তে 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 একটু একটু করে আমরা সব সহ্য করে করে করে। হ্যাঁ, এতে হয়তো পরিবেশনা পাল্টাতে পারে, কিন্তু গান ওই সাত স্বরেই বাঁধা থাকবে। সাত স্বরে বাড়িতে কোনো স্বর নাই সেই। সুতরাং আমার মনে হয় আজকে আমরা অনুষ্ঠান শেষ করবো বলেছিলাম ফাতিমা তুজ জোহরা গান দিয়ে, তাই আমি বিদায় নিচ্ছি। আমি কি গান আমার সবাই মিলে করলে ভালো হয় না? সবাই মিলে আমার মনে হয় যে দর্শক আপনার গানই পছন্দ করবে। আমি তো রোজই গাচ্ছি, আমার সবাই মিলে করলেই ভালো হয়। আজকে 21শে মার্চ, ওই যে নিয়মের বাইরে যাওয়া যাবে না, ওই যে গান সাত স্বরে বাঁধা, সুতরাং যিনি গান গান তাকেই গাইতে হবে। তা আমরা সবাই মিলে করি, শোনার জন্য হোক কিংবা দেখার জন্য হোক। আচ্ছা যাই হোক, কোনটা করবো? ধন্য ধন্য পুষ্পভারা করবো, আপনার যেটা খুশি। আপনি জানেন না সেই গানটা?